আচ্ছা, 364 পাতা বার করো, 364 পাতা প্লাস 10, পেজ নাম্বার 364, এক নম্বর অঙ্ক কি আছে? আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া আছে। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে দেখো, সবচেয়ে কম খরচ, যাতায়াত খরচ কম কর 10 টাকা, তার কম আছে? এখানে লিখি যাতায়াত খরচ, যাতায়াত খরচ, আর হচ্ছে কি বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা, যাতায়াত সবচেয়ে খরচ হচ্ছে, এখানে কম আছে 10। এই যে 10 টাকা, এই খরচটা কজন বন্ধুদের মধ্যে আছে? একজনই আছে, তাহলে এখানে এক লিখব। তারপরে 11 টাকা খরচ দেখতে পাচ্ছি, 11 টাকা খরচ, এখানেও একজন, 11 টাকা খরচ, এরকম অ্যারো দিয়ে লিখব, তাহলে গলাবে না। 12 টাকা খরচ কারো কোথাও আছে? নেই, 12 টাকা খরচ নেই। 13 টাকা, 13 নেই, 14 নেই, দেখছি 15 আছে, 15 টাকা খরচ। নিজে নিজে করো, নিজে নিজে করো, আমার সঙ্গে পরে মিলে নিলে হবে। একজন, দুইজন, তিনজন, চারজন, 15 টাকা খরচ, চারজন, 16 টাকা খরচ আছে, একজন, দুইজন, তিনজন, 16 টাকা খরচ, এটা তিনজনের মধ্যে আছে, 17 টাকা খরচ, 1, 2, 3, 4, চারজন, 17 টাকা খরচ, এটা চারজন আছে, 18 টাকা খরচ, একজন, দুইজন, 18 টাকা খরচ হচ্ছে দুইজন, 19 টাকা খরচ আছে, একজন আর নেই, 19 টাকা খরচ, একজন আর কিছু নেই। তাহলে এখানে আমার 16 জন বন্ধু হবে। এই যোগফলটা দেখে নেবো, তাহলে কোনো ভুল হয়েছে কিনা বুঝতে পেরে যাবো। 2 আর 1 3 7 7 3 10 16, ঠিক আছে, মোট 16 জন। এই হিসাবটা একটু দেখে নেবে, তাহলে কেউ ছাড়া পড়ছে কি না ধরা পড়ে যাবে। তাহলে এখানে দেখো, এই যে 15 টাকা খরচ এখানে আছে, চারজন, আবার 17 টাকা খরচ এখানেও চারজন আছে। এখানে এখানে কি আছে, মানে 15 টাকা খরচ, খরচ এবং 15 টাকা এবং 17 টাকা লিখি, 15 টাকা এবং 17 টাকা খরচ, মানে চারজন করে, সর্বাধিক চারজন বন্ধুর প্রতি, চারজন বন্ধুর মধ্যে ঘটেছে। 17 টাকা, 15 টাকা করে সর্বাধিক চারজনের মধ্যে, আবার 15 টাকা করে সর্বাধিক চারজনের মধ্যে, 17 টাকা খরচে আবার সর্বাধিক চারজনের মধ্যে, প্রতি চারজনের মধ্যে ঘটেছে। অতএব সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান কী লিখব? 15 টাকা এবং 17 টাকা, কারণ এখানে একটা উত্তর ধরলে হবে না। যদি আমি 15 টাকা বলি, তাহলে 17 টাকা খরচ ও কী দোষ করবে? ওখানে তো চারজনই আছে, ওই জন্য দুটো উত্তর হবে। এখানে সংখ্যাগুরু মান একাধিক হতে পারে। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কী আছে? নিচের আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা দেওয়া হলো সেন্টিমিটারে, ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান। এখানে ছাত্র
ছাত্রীদের উচ্চতা, এটা উচ্চতাটা সেন্টিমিটারে লিখব, সেমিতে। আর এটা ট্যালি মার্ক করে অবশ্য করতে পারি আমরা। আর ট্যালি মার্ক ওরকম, আর এখানে পরিসংখ্যা। দেখো উচ্চতা সবচেয়ে কম কত, 130। 130-এর কম উচ্চতা আছে কোথাও? এক সর্বনিম্ন উচ্চতা 130, আর সবচেয়ে বেশি কত? 135-ও আছে, 135, এর বেশি আছে? আচ্ছা 131, 132, 133, 134, 135, আর থাকলে পরে আমরা দেখে নেব। প্রথমে যখন অঙ্গগুলো আমরা করব, আমাদের তো কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন দিয়ে এরকম এই 131 এর একটা আন্ডারলাইন করে দেবো। 131-কে যখন কাউন্ট করবো, 131 আন্ডারলাইন, এই 131 আন্ডারলাইন করলাম, তাহলে 131 1 হলো, 130 হতো, সরি 130, 130 আন্ডারলাইন, আর তারপরটাই 131 প্রথমে, সরি 131 প্রথমে, তারপরে 130, 2 নম্বরে 130, 130 আন্ডারলাইন ডাক দিলাম, মানে ট্যালি মার্ক করলাম, আবার 130, আবার ট্যালি মার্ক, 132, 132 করে একটা, 131, 131 এখানে একবার না হচ্ছে আরেকবার, 133, 133, আবার 131, 131, 134, 134 করে ট্যালি মার্ক, 131, 131, 132, 132, আবার 132, 132, আবার 131, 4টে দাগের পরে পঞ্চম দাগটা এরকম ক্রস করে দেবো, 4টে দাগের পরে পঞ্চম দাগটা ক্রস করি, এই ক্রস করা আছে মানে 5টা ওখানে পরিসংখ্যা আছে, 133, তারপরে পরের লাইনে 130, 132, সরি এটা নয়, 132 পরের ঘরে, 132, আবার 130, 130, 133, 133, 135, 135, আবার 131, 131, 135, 135, 131, 131, 135, 135, 130, 4টে দাগ পঞ্চম দাগে ক্রস, 132, 4টে দাগ আছে পঞ্চম দাগে ক্রস, 135, 134, 133, 133 এখানে আর নেই, তাহলে এখানে দেখা যাক এর পরিসংখ্যা কত, 5, এর পরিসংখ্যা কত, 7, এর পরিসংখ্যা কত, 5, এর পরিসংখ্যা কত, 4, এর পরিসংখ্যা কত, 2, এর পরিসংখ্যা 4। এখানে আমাদের কতজন বোন শ্রেণীর কিছু ছাত্রছাত্রী, ছাত্রছাত্রীর সংখ্যাটা এখানে বলেনি, আমরা এটা গণে দেখবো, দেখে নিই এখানে মোট কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27। দেখা যাক এটা যোগফল 27 হয় কি না, ক্রস চেকটা করে নেবে, 7, 5, 12, 12, 5, 17, 31, 32, 33, 36, 7, 5, 12, 12, 5, 17, 17, 4, 21, 21, 27, ঠিক আছে। মোট ছাত্রছাত্রী তো বলেছেন কি, ছাত্রছাত্রী, হ্যাঁ মোট ছাত্রছাত্রী 27 জন। এখানে 131 সেন্টিমিটার উচ্চতার ছাত্রছাত্রীর সংখ্যাটা বেশি আছে, 131 সেন্টিমিটার উচ্চতার ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে এখানে কি আছে ভাই, 131 সেন্টিমিটার উচ্চতার ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর
संख्या सर्वाधिक 131 सेमी उच्चता छात्र छात्री संख्या सर्वाधिक अतए निर्णय संख्या गुरुमान संख्या की छिलो कोनो तथ्यर राशि तथ्यर जे तथ्यटर परिसंख्या सर्वाधिक कोनो राशि तथ्ये जे तथ्यटर परिसंख्या सर्वाधिक ताके बोले राशि तथ्यटर संख्या गुरुमान তাহলে 131 সেমি এই উচ্চতাটার পরিসংখ্যা সর্বাধিক মানে এই উচ্চতার ছাত্রছাত্রী বেশি আছে সংখ্যা গুরুমান 131 সেন্টিমিটার এই সেন্টিমিটার কথাটা লিখতে হবে না হলে এক নম্বর কাটা যাবে এরকম অঙ্ক পরীক্ষায় দিলে দু নম্বর করে থাকবে তিন নম্বর তিনের দিকে দুখানা অঙ্ক আছে তিনের এক नीचे तथ्य संख्या गुरुमान निर्णय कर अच्छा तीन देखे जो अंक आजे करा क्षमतार मध्य गलो नीचे तथ्य संख्या गुरुमान निर्णय करी एखने जो तथ्यगुलो आब चे কম মানের তথ্য কি আছে তিন তিনের কম কিছু আছে নেই এখানে প্রদত্ত রাশি তথ্য ট্যালি মার্ক পরিসংখ্যা এটা করার সময় আগের মতো ওইরকম কোশ্চেনের মধ্যে আন্ডারলাইন করব আট প্রথমে সবচেয়ে কম তিন আছে তিন চার পাঁচ ছয় সাত আট দুইও আছে তাহলে দুই লিখব আটের বেশি কিছু আছে নেই প্রথমে আট তাহলে এইদিকে দেখ এই প্রস্ত আটের এই যে আটের পরিসংখ্যা ওয়ান আটে এক দিলাম এবার পাঁচ এই পাঁচ বরাবর একটা দাগ করল চার চার বরাবর একটা দাগ ছয় ছয় বরাবর একটা দাগ সাত সাত বরাবর একটা দাগ চার চার দুবার আছে এক দুবার চার চার হয়ে গেল তিন আছে তিন বরাবর একটা দাগ পাঁচ পাঁচে একটা দাগ আবার চার চার বরাবর একটা দাগ পাঁচ আবার চার চার মানে ক্রস করে দিলাম চার দুবার আছে আবার চার তারপরে পাঁচ পাঁচ দুবার আছে একবার আরেকবার দিতে গেলে ক্রস করে দেবো আরেকবার চারটা পরে পঞ্চম দেখ তোমার তীর্যভাবে দেওয়া যাবে না ক্রস করতে হবে পাঁচ পাঁচ হয়ে গেল চার তিন এখানে চার তিনের ঘরে একটা প্রথম রত হয়ে গেল তিন পাঁচ তিনের ঘরে একটা দাগ পাঁচের ঘরে একটা দাগ তিন পাঁচ চার ছয় চারে একটা ছয়ে একটা চার ছয় পাঁচ চার পাঁচে একটা চারে একটা চার পাঁচ চার আবার পাঁচ চার পাঁচে একটা চারে একটা ক্রস করে দেবো আবার পাঁচ চার পাঁচে একটা চারে একটা চার দুই চারে একটা দুইয়ে একটা দুই বরাবর এক দুই দুই বরাবর এক তারপরে তিন চার তিন বরাবর এক চারে এক এবার পরিসংখ্যা দেখতে হবে তাহলে এখানে দাগ কতগুলো আছে একটা তাহলে এর পরিসংখ্যা ওয়ান এর পরিসংখ্যা কত চার এটার পরিসংখ্যা চার এর পরিসংখ্যা কত তেরো এর পরিসংখ্যা নয় এর পরিসংখ্যা দুই এখানে পরিসংখ্যা ওয়ান এখানে পরিসংখ্যা ওয়ান সংখ্যাগুরু মানে সংখ্যাটা কী ছিল কোনো রাশি তথ্যে যে তথ্যটির পরিসংখ্যা সর্বাধিক যে তথ্যটির পরিসংখ্যা সর্বাধিক তাকে বলে রাশি তথ্যের সংখ্যাগুরু মান এখানে চার তথ্যটির পরিসংখ্যা সর্বাধিক এখানে এখানে ফোর তথ্য
অর্থটির পরিসংখ্যা ফোর সংখ্যাটির পরিসংখ্যা সর্বাধিক সর্বাধিক অতএব নির্ণয় সংখ্যা গুরুমান নির্ণয় সংখ্যা গুরুমান কত লিখব চার চার তথ্যটার পরিসংখ্যা সর্বাধিক আচ্ছা এখানে এই চার তথ্যটার পরিসংখ্যা তোমার গিয়ে বারো বার হবে না এখানে একবার বেশি নেওয়া হয়ে গেছে এটা বারো বার হবে বাকি সব ঠিক আছে তাহলে এখানে চার তত্ত্বটি পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ নির্ণয় সংখ্যাগুরু মান চার ঠিক আছে পরের অঙ্কটা নিজেরা করে নেবে চার নম্বর যে অঙ্কটা আছে আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন ছক এরকম তাহলে উপরের তথ্যের উপরে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান দেখো এই যে চার নম্বর সাইজের জুতো পাঁচজনের কাছে বিক্রি হয়েছে এখানে এখানে চার নং সাইজ এর জুতো জুতো সর্বাধিক সর্বাধিক পাঁচজনের এবং আবার এখানে ছ নম্বর সাইজের জুতো ছ নং সাইজের জুতো সর্বাধিক সর্বাধিক পাঁচজনের মধ্যে বিক্রয় হয়েছে অতএব সংখ্যাগুরু মান নির্ণয় নির্ণয় সংখ্যা গুরু মান হল চার নং ও ছয় নং সাইজের জুতো এরপরে আমাদের সবসময় যে সরল রাশি তত্ত্ব থাকবে তা নয় আমাদের শ্রেণী পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রেও সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে কোনো পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণী পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণী পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণী পরিসংখ্যা বিভাজনে কোনো শ্রেণী পরিসংখ্যা বিভাজনে যে শ্রেণীর পরিসংখ্যা যে শ্রেণীর পরিসংখ্যা যে শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক কোনো শ্রেণী পরিসংখ্যা বিভাজনে যে শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক তাকে বলে সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী উদাহরণ দেখো উদাহরণ এখানে শ্রেণী এখানে পরিসংখ্যা মনে করো শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ এরকম কোনো মানে প্রাপ্ত নম্বরের শ্রেণী মনে করো চল্লিশ নম্বরের পরীক্ষা ছিল প্রাপ্ত নম্বর পরিসংখ্যা শূন্য থেকে দশের মধ্যে মনে করো পাঁচজন আছে দশ থেকে কুড়ির মধ্যে পনেরো জন আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে বারো জন আছে আর তিরিশ থেকে চল্লিশের মধ্যে তিনজন আছে তাহলে এখানে দশ থেকে কুড়ি শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক এখানে এখানে দশ থেকে কুড়ি শ্রেণীটির শ্রেণীটির পরিসংখ্যা পরিসংখ্যা সর্বাধিক এখানে দশ থেকে কুড়ি শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক অতএব দশ থেকে কুড়ি হল সংখ্যাগুরু শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী কী লিখেছি কোনো
श्रेणी परिसंख्या विभाजने जे श्रेणी परिसंख्या सर्वाधिक ताके बोले संख्या गुरु श्रेणी। देवा श्रेणी परिसंख्या विभाजने संख्या गुरु मान निर्णय करार क्षेत्र सूत्र मुखस्त करते हैं। श्रेणी परिसंख्या विभाजने श्रेणी परिसंख्या विभाजने मध्यान्न हस्सी श्रेणी परिसंख्या विभाजन शक देखे संख्या गुरु मान निर्णयर सूत्र कि संख्या गुरु मान संख्या गुरु मान समान एल प्लस एक दाग देव एल प्लस एफ माइनस एफ वन बाय टू टू एफ माइनस एफ वन माइनस एफ टू इंटू एच जेखने एल एल होच्छे संख्या गुरु श्रेणी संख्या गुरु श्रेणी संख्या गुरु श्रेणी निम्न श्रेणी सीमा निम्न श्रेणी श्रेणी सीमाना संख्या गुरु श्रेणी निम्न श्रेणी सीमाना संख्या गुरु श्रेणी हमारा वो टेबिलटा देखले बुझते पे जाब जे श्रेणी परिसंख्या सर्वाधिक ताके बोले संख्या गुरु श्रेणी। एफ एफटा होच्छे संख्या गुरु श्रेणी परिसंख्या संख्या गुरु श्रेणी परिसंख्या एफ वन संख्या गुरु श्रेणी ठीक पूर्व श्रेणी परिसंख्या संख्या गुरु श्रेणी ठीक पूर्व श्रेणी परिसंख्या एफ टू संख्या गुरु श्रेणी ठीक परेर श्रेणी परिसंख्या समान होच्छे श्रेणी दैर्घ्य एस समान श्रेणी दैर्घ्य हमें ये सूत्रटा लिखे हमार मत कर लिखल ये बोते एरकम लेखा आछे बोते लेखा आछे एइभावे संख्या गुरु श्रेणी एटा लेखा आछे एरकम भावे एल प्लस एफ वन माइनस एफ जिरो बाय टू एफ वन माइनस एफ जिरो माइनस एफ टू हमें एफ वन हमारा जो मध्यमा निर्णय कर एफटा के श्रेणी इंटू एच जख मध्यमा निर्णय कर एफ के लिखे मध्यमा निर्णय सूत्र की छो एल प्लस एन बाय टू माइनस सी एफ बाय एफ इंटू एच एफ होच्छे ओई मध्यमा श्रेणी परिसंख्या एखानो ओई जिनिसटाके बजाय राखलाम एखाने एफटा होच्छे संख्या गुरु श्रेणी परिसंख्या तार आगेरटा संख्या गुरु श्रेणी परिसंख्या जेटा पेये जाबो तार आगेर जे परिसंख्याटा थाकबे ओटा होच्छे एफ वन संख्या गुरु श्रेणी ठीक पूर्व श्रेणी ओखाने जेखाने एफ जिरो बोले बला आछे बोइते एफ जिरो आमरा एइभावे मुखस्त करले असुविधा होवार कथा नय
এফটা হচ্ছে মধ্যম শ্রেণীর পরিসংখ্যা, ওখানে পড়েছিলাম, এখানে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, বলাবে না? আর এফ ওয়ান মানে তার আগের শ্রেণীর পরিসংখ্যা, এফ টু মানে সংখ্যাগুরু শ্রেণীর ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা। আর এই শ্রেণী দৈর্ঘ্য ওখানেও তাই, এখানেও তাই, এভাবে আমি করলাম, তুমি ওইভাবে মুখস্থ করতে পারো, যেটা তোমার বেস্ট হবে সেভাবে তুমি করবে। আমি মধ্যমার সঙ্গে তাল মিলিয়ে